কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য দারুণ একটি ভিডিও শেয়ার করব। তো আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, আপনারা যদি লক্ষ্য করেন, স্ট্যাটাস বারে আপনারা দুইটি আপনারা ফটো দেখতে পারবেন। তো বন্ধুরা, এইখানে আমি কিভাবে ফটোগুলি আমি সেভ করলাম, তো বন্ধুরা আপনার ফোনেও আপনারা কিভাবে এইখানে ফটো আপনারা সেভ করবেন, তো বন্ধুরা সম্পূর্ণ এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আপনারা যদি নিজ দিকে লক্ষ্য করেন, এখানে নেভিগেশন বারেও আপনারা দেখতে পারবেন, এখানে আমার নামটি লিখে রেখেছি। তো বন্ধুরা, আপনার নামটি আপনারা এখানে কিভাবে লিখবেন সম্পূর্ণ এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আপনার ফটো বা আপনার বাচ্চার ফটো বা আপনার প্রিয়জনের ফটো আপনারা সেভ করার জন্য আপনারা কী করবেন, কোথাও ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন। প্রথমবার যদি এই চ্যানেলে ভিডিওটি দেখছেন, সবার প্রথম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে আসা বেলটাকে ক্লিক করে রাখবেন। যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড দেবো, সবার প্রথম আপনাদের ফোনে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই কাজটি করার জন্য আপনাদের ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে লাগবে। আপনারা অ্যাপ্লিকেশনটি কীভাবে ডাউনলোড করবেন ভিডিওর শেষ দিকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো বন্ধুরা, অ্যাপ্লিকেশনটি আপনারা যখনই ওয়ান করবেন, ওয়ান করার পর আপনাদের সামনে এরকমভাবে চলে আসবে। চলে আসার পর আপনারা কী করবেন, এই অপশনটিতে আপনারা একটি ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনার ডিসপ্লের আপনার পারমিশন হিসাবে আপনারা কী করবেন, পারমিশনটা আপনারা এখান থেকে অ্যালাউ করে দেবেন। দেওয়ার পর আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন। তো আসার পর আপনারা এখানে নিজ দিকে আপনারা চলে আসবেন। চলে আসার পর এখানে দুইটি অপশন আপনারা দেখতে পারবেন। আপনারা কী করবেন, সবার প্রথম অপশনটি যে আপনারা এখানে একটি ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনারা কী করবেন, এইখানে সবার প্রথম যে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনটিতে আপনারা একটি ক্লিক করে দিবেন। আপনাদের যদি অ্যাড আসে, আপনারা কী করবেন, অ্যাডটাকে আপনারা ক্লোজ করে দিবেন। দেওয়ার পর এখানে আপনারা কালারগুলি আপনারা দেখতে পারবেন, এখান থেকে আপনার কালারটা আপনারা এখানে সিলেক্ট করবেন। তো বন্ধুরা, স্ট্যাটাস বারে ফটো আপনারা কীভাবে সেভ করবেন, তো বন্ধুরা ফটো সেভ করার জন্য আপনারা কী করবেন, এখান থেকে আপনারা ব্যাগ আসবেন। আসার পর আপনারা এখানে আরেকটি অপশন দেখতে পারবেন, এই অপশনটিতে আপনারা একটি ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনারা এখানে প্লাস আইকন আপনারা দেখতে পারবেন। আপনারা কী করবেন, এই প্লাস আইকনটিতে আপনারা যখনই ক্লিক করে দিবেন, আপনার গ্যালারিতে আপনার চলে আসবেন। তো বন্ধুরা, গ্যালারিতে আসার পর আপনারা কী করবেন, আপনার ফটো এখানে আপনারা সিলেক্ট করবেন। তো বন্ধুরা, এখানে যে আমি ফটোগুলি আপনারা দেখতে পাচ্ছেন, এই ফটোটি আপনারা কী করবেন, পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটিতে আপনারা সবার প্রথম আপনারা কাস্টমাইজ করে নেবেন। তো বন্ধুরা, আপনারা যদি এরকম করে যদি কাস্টমাইজ না করতে পারেন, আপনারা ভিডিওর নিচে আপনারা কমেন্ট করবেন, আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসবো। তো এখানে সেভ করার পর আপনারা কী করবেন, এখানে অ্যাপ্লাইয়ে আপনারা ক্লিক করে দেবেন। এটা কিন্তু সরাসরি আপনার এখানে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা এখান থেকে ব্যাগ আসবেন। আসার পর আপনারা এই যদি ফটোর সাইজগুলি যদি আপনারা সব বড় করতে চান, আপনারা কী করবেন, এই অপশনটিতে আপনারা একটি ক্লিক করবেন। একটি ক্লোজ করার পর আপনারা কী করবেন, এইখানে একটু অপশন দেখতে পারবেন, এইটা যদি আপনারা এইদিকে নিয়ে অল্প বড় করতে চান, আপনারা এটা অ্যাডজাস্ট করে নেবেন। তো বন্ধুরা, এইখান থেকে অ্যাডজাস্ট করে আপনারা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন। তো বন্ধুরা, আপনারা এখানে যে নেভিগেশন বারে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনার নামটি সেভ করার জন্য বা আপনার নামটি এখানে লিখে রাখার জন্য আপনাদের আরেকটি অ্যাপ ডাউনলোড করতে লাগবে। আপনারা কী করবেন, এই ভিডিওর ডিসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে দেবো, সেই ভিডিওটি দেখে আপনার নেভিগেশন বারে আপনার নিজের নামটি আপনারা লিখে রাখবেন। তো বন্ধুরা, আপনারা কী করবেন, সবার প্রথম আপনারা কী করবেন, অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনারা কী করবেন, প্লে স্টোরটি আপনারা ওয়ান করে নেবেন। ওয়ান করার পর আপনারা এখানে সার্চ বারসে আপনারা লিখবেন স্ট্যাটাস বার নার্স, লিখে আপনারা সার্চ করে দেবেন। দেওয়ার পর আপনারা এখানে অ্যাপ্লিকেশনটি সবার প্রথম আপনারা দেখতে পারবেন। তো বন্ধুরা, এখানে অনেক ধরনের অ্যাপ্লিকেশনটি আছে, আপনারা কী করবেন, অ্যাপ্লিকেশনটির আইকনটি আপনারা দেখে নিন। তো বন্ধুরা, এই অ্যাপ্লিকেশনটিতে আপনারা এই কাজটি আপনারা করতে পারবেন। তো বন্ধুরা, এই কাজটি করার পর আপনার ফোনটি যদি অন্য কেউ দেখে, সবাই চমকে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দিবেন। প্রথমবার যদি চ্যানেলে ভিডিওটি দেখছেন, সবার প্রথম চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে আসা বেলটাকে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও আপনারা দেখার জন্য।